ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ মাই লাইফ মাই রুল। আমি আজকে সারাদিন সকাল থেকে কী করলাম না করলাম তোমাদের সাথে তো শেয়ার করতে পারিনি, বাট আজকে একটা নতুন রান্না করেছি, তো সেটা আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এক্ষুনি। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, আর অনেক 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 কমেন্ট করো আর ভিউজও করো। ওকে, চলো তাহলে রান্নাটা দেখে নিই, কেমন হয়েছে জানিও কমেন্ট করে। টাটা। আমি প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি, তার মধ্যে তোমার দই দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মেখে রেখে দেবো। দেখো মাখার পর এরকম হয়েছে। তারপরে কড়াইয়ে, একটা গরম কড়াইয়ে আমি দিচ্ছি হচ্ছে তোমার আমন্ড, ধনে গুঁড়ো, ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ, এটা সব কটাকে একসাথে একটু কাঠখোলার মতো যেরকম আমরা ভাজি ভেজে নেব। ভেজে এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নেবো। দেখো মিক্সিতে গ্রাইন্ড করার পর এরকম হয়েছে মশলাটা, ঠিক আছে। এবারে আমি পেঁয়াজটাকে কুচি করেছিলাম, সেটাকে কুচি করে এইরকম তেলের মধ্যে ভেজে নিচ্ছি। যখন এটা একটু ব্রাউনিশ ব্রাউনিশ হয়ে আসবে, ভাজাটাকে তুলে আমি আলাদা করে রেখে দেবো। তারপরে ওই তেলের মধ্যেই আমি চিকেন যেটা ম্যারিনেট করেছিলাম সেটাকে দিয়ে দিলাম। সেটাকে খানিকক্ষণ ফ্রাই করার পর ওর মধ্যে আমি যে মশলাটা রেডি করেছিলাম, শুকনো মশলাটা, সেটা দিয়ে দিলাম। দেখো এটা দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে নেবো, ঠিক আছে। মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নেবো, নেড়ে চেড়ে নেওয়ার পর এটা কষিয়ে নেবো, যেরকমভাবে মাংস আমরা কষাই সেরকমভাবে কষিয়ে নেবো। কষানো হয়ে যাওয়ার পর ওর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো, ভাজা পেঁয়াজ যেটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দেওয়ার পর সেটাকেও খানিকক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর তারপরে কষিয়ে দেখো একটা এরকম হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে, এরকম হয়ে যাবে, তেল ছাড়বে। তখন ওটার মধ্যে আমি দেবো দই আর একটু দুধ দিয়ে ওটাকে আবার নেড়ে চেড়ে ফুটতে দেবো আর ওটাকে ঢেকে দেবো, ঢেকে মাংসটা যাতে সিদ্ধ হয় সেরকম। ওটা সিদ্ধ হয়ে যাওয়ার পর যখন মাংসটা ফুটে আসবে, সিদ্ধ হয়ে যাবে, তখন ওপর থেকে একটু কাস্তুরি মেথি দিয়ে দেবো। কাস্তুরি মেথি দিয়ে দেওয়ার পর দেখো আমার চিকেন রেডি, দেখেছো দারুণ হয়েছে খেতে, দারুণ। কেমন লাগলো বলো রান্নাটা? দেখতে তো ভালোই হয়েছে, খেতেও সত্যি খুব ভালো হয়েছে। তোমরা একবার ট্রাই করে দেখো ঘরে, তারপরে আমাকে জানিও কমেন্টে কে কেমন হয়েছে রান্নাটা তোমাদের। আমারটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল খেতে, তোমরাও করো। ওকে চলো, বাই, ভালো থেকো, আবার নতুন ব্লগে তোমাদের কাছে আসবো মাই লাইফ মাই রুলে। ততক্ষণ আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও।